বন্ধুরা দেখো, আমি কলাইয়ের ডাল এনে দুদিন রোদে দিলাম। কালকেও রোদে দিয়েছিলাম, আজকেও রোদে দিয়েছি। এবার এই ডালটা মনে হচ্ছে হয়ে গেছে, মানে ভাঙার জন্য রেডি হয়ে গেছে। আমাদের একটা জাতা আছে খুব পুরনো দিনের, ওই জাতাতেই ডালটা ভাঙবো। তোমাদের একবার ভাঙার সময় দেখিয়ে দেবো। এই দেখো, এই ডালগুলো এখন আমি ব্যাগের মধ্যে করে তুলবো। এই যে ব্যাগটা রয়েছে, ওই যে, আর এই যে, এটাই করে তুলবো, তাহলে সুবিধা হয় তোলাটা। এই যে, এগুলো এখানে আমার 5 কেজি ডাল আছে। আমি প্রত্যেকবার বড়ি দিই একটু বেশি, মানে 8 কেজি 9 কেজি কলাইয়ের ডালের বড়ি দিই আমি প্রত্যেকবার। কিন্তু এবারে সোনামাকে একা রেখে রেখে মানে বেশি দেওয়া যাবে না, সেই কারণে ঠিক করেছি এই 5 কেজি একবারই দেবো। কারণ এটা তো 5 কেজি হবে না, অনেকটাই কমে যাবে, 3 থেকে 3.5 কেজি হবে আর কি। তো ওই আর দেবো না এবারে বড়ি। তো তোমাদের দেখাবো এবার যে কলাইয়ের ডাল ভেঙে কী করে বড়ি দিতে হয়। অল্প করলে তাড়াতাড়ি এই জাতায় ডালটা ভাঙার জন্য, মানে এই একটাই কাজ হয় বড়ির সময়, ডালটা ভাঙার জন্য জাতাটা কাজে লাগে। তো তোমরা ছাদটা দেখে বুঝতেই পারছো এটা আমাদের বাড়ির ছাদ না, অন্য একটা জায়গায় এসেছি মামিদের বাড়িতে। তো সেই মামিদের বাড়িতে এসেছি, তার কারণ এই জাতাটা আমার শাশুড়ি মা জানে যে আমি অতটা ভালো পারি না সব কিছু, তো সেই কারণে মামিকে গিফট করেছিল এই জাতাটা। তো সেই জন্য মামিদের বাড়িতে এসে আমি ডালটা ভাঙছি। তো দেখো, এরকম জাতা তোমাদের কার কার আছে বাড়িতে আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি কিন্তু জানতে চাই। আমাদের বাড়িতে কিন্তু এই জাতাটা আছে, পাকিস্তানের জিনিস, বহুকালের পুরনো এটা, জানো তো। এই মামিকে গিফট করার কারণ হচ্ছে এই মামিরা 5 জাত, 5 মামি, তো ওরা প্রচুর ডাল টাল ভাঙে, বড়ি টড়ি দেয়, তারপরে এমনি অন্য সময় ডাল ভেজে ডাল করে। তো সেই কারণে মা বলেছিল, মানে আমার শাশুড়ি মা বলেছিল যে এই জাতাটা তোকে গিফট করলাম, তোরা কাজ করিস, আমার বৌমা তো অত ভালো পারেও না, কিছু করতেও পারবে না, শুধু শুধু থাকবে। তো সেই কারণে জাতাটা মামিদের বাড়ি আছে, আমি এসেছি ডালটা ভাঙতে, এটা আমাদের ডাল, বড়ি দেব। মামাকে দিয়ে বাজার থেকে আনালাম, বিয়ানবাড়ি থেকে কুমড়ো এসেছিল, কিন্তু সে একটা পচে গেছে আর একটা একদম শুটকি, কিন্তু ওই জন্য আরো লাগবে আমার 5 কেজি কলাইয়ের ডাল, তাই জন্য এই কুমড়োটা মামাকে দিয়ে কিনে আনালাম। দেখো এই কুমড়োটা দারুণ কুমড়ো। তো চলো তোমরা দেখতে থাকো আর আমি কাজ করতে থাকি। এই দেখো বন্ধুরা, এতগুলো কুমড়ো এখন আমি এই যে এখানটা দিয়ে কুড়বো। দেখো তোমরা সবাই জানো যে এভাবেই কুমড়ো কুটতে হয়, তাই না? তাও একটু তোমাদের দেখিয়ে দিলাম। এইটা একটা চায়ের ট্রে ছিল, এইটাকে যে মামি যে ক্যামেরা করছে তোমাদের পরে দেখিয়ে দেব, ওই মামি এটাকে, মামি না মামা করেছে গো, মামা, মামা করে দিয়েছে, মামাকেও তোমাদের একবার দেখিয়ে দেবো যে এই ছাদটা তৈরি করে দিয়েছে মামা, যেটা ছিল আমাদের তৈরি করেছে মামা, ছোট মামা করেছে, আর এত ছোট মামা করেছে, আর এত সুন্দর পোড়া হয়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে জানো তো। এই সমস্ত কোড়া হয়ে গেলে আবার তোমাদের দেখিয়ে দেবো যে কতটা হলো। কুমড়ো কোড়া শেষ হয়ে গেছে, এখন এটাকে ভালো করে ধুয়ে জল ঝরতে দেবো। ধোয়া কিন্তু হয়নি, শুধু কুমড়ো কুড়ে এর মধ্যে রেখেছি। আর এই দেখো, এইটা হচ্ছে ডাল ভিজতে দেওয়া আছে, আর এইটা হচ্ছে ডালের খুদ ভিজতে দেওয়া আছে। এবার যখন এই ডালের খোসা ঘষে তুলবো
তখন তোমাদের আরেকবার ভিডিও করে দেখিয়ে দেব। এই দেখো এরকম করে ডাল ঘষতে হয়, তোমরাও জানো বলো, তোমরা তো বই খাও আর খেতে হলে তো দিতে হবে, ঠিক কি না? এই দেখো এরকম করে ডাল ঘষতে হয়। এই দেখো এরকম করে ঘষার পরেও আরো কাজ আছে, সব দেখাবো তোমাদের। এই দেখো এই যে ডালটা ভিজে গেছে, এই যে এখান থেকে তুলছি আমি, এই যে আমি একা করছি না, মামি আমাকে হেল্প করবে, ঠিক আছে? তো চলো এর পরে পরে আবার কি কি হয় দেখো, কারণ এই এতগুলো ডাল আমার পক্ষে সম্ভবই না একা ঘষা, তো মামিরাও ঘষে দিয়েছে, তোমাদের দেখাচ্ছি কতটা ডাল হয়েছে। এই দেখো এতগুলো ডাল কি আমার পক্ষে সম্ভব বলো ঘষা? তো মামিরা ঘষে দিয়ে, মানে মামিরা মানে এক মামি, মামি আর আমি দুজনে মিলে ঘষেছি, তোমাদের দেখিয়ে দেবো যে কোন মামি এই বড়ি দেওয়ার নেপথ্যে আছে। আমার পক্ষে সম্ভব না একা একা এত কিছু করা, আমি মোটেও এত কাজের না। এবার তোমার বড়ির দেওয়ার কুমড়ো ধোয়া হয়ে গেছে, ধোয়ার সময় তোমাদের ভিডিও করতে পারিনি। আর এইটা হচ্ছে আর এক মামি ডাল বড়ি দেবে, এটা হচ্ছে তার সেই ডালের বড়ি, এটা হচ্ছে কুমড়ো, আর আমার ডালের বড়ির কুমড়ো এইটা। হ্যাঁ মামিরা দেখো এই যে ডালটা ধুচ্ছে, এটাকে বলে ডাল ভাসানো, জানো তো, মানে ডাল ভাসানো না, ভাসিয়ে জলে ভাসিয়ে ভাসিয়ে খোসা বের করা। দেখো এই কাজটা কতটা কঠিন কাজ, এই কাজটা কি সবাই পারে বলো? আমিও পারি না, পাঁচ মামিদের মধ্যে তিন মামি বেশি ভালো পারে, আর এক মামি একদমই পারে না, আর এক মামি মোটামুটি পারে আর কি। তাহলে এবার বলো, ওরা সব কাজে ভীষণ এক্সপার্ট, জানো তো, তোমরা তো দেখছো আমাদের বাড়ির সমস্ত কাজে মামিরা খুব হেল্প করে, তো আমার এই কাজটাতেও হেল্প করে দিচ্ছে। এটা না আমি একদমই পারি না, জানো তো, আমি অবশ্য কখনও চেষ্টাও করিনি, চেষ্টা করলেও পারবো কি না জানি না, তবে একবার আমি চেষ্টা করব, ইচ্ছে আছে, দেখি না পারি কি না, সবাই তো পারে। এবার দেখো যেটা আমি পারি সেটা আমি করছি, ওই যে ডালের খোসাগুলো সব উঠে গেছে দেখছো, এবার অল্প অল্প খোসা ওর মধ্যে আছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ না, তো ওইগুলো ওই ধামার মধ্যে ঘষলে পরে ওই অল্প অল্প খোসাগুলো উঠে যায়, তো আমি ওই কাজটা করছি, ওটা খুব সহজ কাজ। যদি একটু হাত টাত নাড়াতে হচ্ছে তো হোক, কিন্তু ওই ডাল ভাসানোর থেকে এই কাজটা খুবই সহজ। বন্ধুরা এই দেখো কলাইয়ের ডাল কুমড়ো দিয়ে মাখা হচ্ছে এখন, এই যে আমার মামি মাখছে, এই যে এই মামিরা ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না জানো তো, এই যে মামি মাখছে, এই দেখো বলবো বলবো যা বললে বলবো, এই দেখো মাখা হচ্ছে, আমি বড়ি দেওয়ার সময় তোমাদের দেখাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই, ভালো আছো তো? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা বড়ি দিচ্ছি মামিদের বাড়ির ছাদে এসে, সে এক দারুণ ব্যাপার, মামিরা পাঁচ মামি আসবে, আমি থাকবো, তারপরে এক দুটো মামাও থাকতে পারে, তারপরে এখন কফি বিস্কুট খাওয়া হচ্ছে, সেই জন্য আমি আজকে ভীষণ ভালো আছি। তো এই যে আমি ভালো আছি তার সেই আনন্দে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ঠিক আছে দেখে নাও, এবার আমরা এই মামি এক আর এক মামি কফি ঢালছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই, চলো তোমরা এসো, কফি আর বিস্কুট খেয়ে যাও, আর আমাদের বড়ি দেওয়া দেখে যাও। আর হ্যাঁ রোদটা যেন ভালো হয় আমাদের জন্য একটু প্রার্থনা করো, আর পরে দেখো বড়ি মানে কেমন হয় সেটা তোমরা জানবে। দেখলে এক মামি বলে দিলেও প্রার্থনা করবে কিন্তু একদম, মানে আগামী তিন চার দিন যেন একদমই সূর্যদেব বাবা লুকিয়ে না পড়ে, এটা কিন্তু তোমরাও প্রার্থনা করবে, ঠিক আছে আমাদের জন্য? তো চলো দেখতে থাকো, বলো বলো আরেকবার বলো, এই দেখো কফি খাচ্ছি, কফি খাচ্ছি, দেখো কফিটা কেমন হয়েছে বলো সবাই, খুব ভালো হয়েছে। তোমার কফি কোনোদিন খারাপ হয়েছে শুনছো? কফিটা বাড়ি থেকে করে নিয়ে এসেছে, একটু জোরে বলো, শুনতে পাবে না আমার বন্ধুরা, কথা বলে দে যে বাড়ি থেকে, আমি তো মুখ দেখাবো না, মুখ দেখাতে হবে না, এমনি বলো। ও সে ওর মামিদের গ্যাস নেই, ও বাড়ি থেকে কফি করে নিয়ে এসছে, আর কফিটা এত সুন্দর হয়েছে আজকে, মিষ্টি মিষ্টি রোদে, সত্যি মানে মামিদের গ্যাস নেই, মামিরা কাঠে রান্না করে। তোমাদের এখানে পাঁচ মামির বাড়ি একদিন হোম ট্যুর বলে না, তো আমার হোম ট্যুর না, মামিদের হোম ট্যুর তোমাদেরকে একবার করিয়ে দেবো।
আমার যে পাঁচখানা মামি পাঁচখানা মামা যে বাড়ি করেছে তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন, সে শুধু বাড়ি দেখতেই পুরো একটা ব্লগ শেষ হয়ে যাবে, তবু বাড়ি দেখানো শেষ হবে না গো। বন্ধুরা এই দেখো মামিদের সাহায্যে এই যে ছাদে বড়ি দেওয়া হচ্ছে, সব মামিরা মিলে আমরা বড়ি দিই। তো বলতে পারো এক একটা শীতে আমরা প্রায় মানে 30-40 কেজি দিই, মানে সবাই মিলে কোনো একজন না। কিন্তু ধরো আমি এবার একটু কম ডালের বড়ি দেব, আমি 5 কেজি আমার এনেছি আর 1 কেজি বিউলি দেবো, সেটা পরে ব্যাস আমার বড়ি দেওয়া শেষ। এবার এই মামিরা কেউ 8 কেজি, কেউ 10 কেজি, কেউ 6 কেজি এভাবে বড়ি দেয় আর কি। তো প্রায় 30-40 কেজি 45 কেজি বড়ি এক একটা শীতে আমাদের দেওয়া হয়ে যায় জানো। তো দেখো ওদিকে বড়ি বসানো হচ্ছে আর আমি এই যে ফেটাচ্ছি, আমি ফেটানোর কাজটা ভালো পারি, বসাতে খুব একটা ভালো পারি না, তবে ফেটানো শেষ হয়ে গেলে আমি আবার বসাতে থাকি। তো একটু তোমরা দেখে নাও ওদিকে মামিরা বসাচ্ছে, ওটা দিয়ে যাই এদিকে ভাত করে এখানে নাকি? গরম জল প্রথম একদিন রান্না হলো সবার আর একটা কথা বলি, যদি তোমাদের কারো এই মামিদের হেল্প লাগে বলি দেওয়ার সময় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি মামিদের নিয়ে চলে যাব, ঠিক আছে?